বন্ধুরা, আমি এখন আছি মন্দারমণিতে। মন্দারমণিতে এই দেখুন রাস্তা, আর আমি এখন আছি পেঙ্গুইন বিচ রিসর্টে। দেখছেন, এটা সকালবেলাকার দৃশ্য, রাত্রিবেলাকার দৃশ্য আমি পেঙ্গুইনের আলাদাভাবে করেছি, সেটা আপনাদের ভিডিওটা দেব। এই হচ্ছে এন্ট্রেন্সের রাস্তা। এখানে দেখুন, প্রথমেই কিছু কিছু সতর্কবার্তা লেখা আছে যে স্নান বা সাঁতার করার সময় সমুদ্রে হাঁটু জলের বেশি যাবেন না, মদ্যপান করে সমুদ্রে নামা বিপজ্জনক, ইত্যাদি ইত্যাদি। মানে বিভিন্ন নিয়মকানুন লেখা আছে, চেক ইন টাইম, চেক আউট টাইম, সমস্ত কিছু লেখা আছে। এখানে কিছু কাজ হচ্ছে বলে একটা আওয়াজ হচ্ছে। হোটেলের শান্তি শৃঙ্খলা বজায় রাখার মানে রাখতে বাধ্য করুন, মানে আমাদের সাহায্য করুন, ইত্যাদি ইত্যাদি। আর এই হচ্ছে এটা এন্ট্রেন্স, এখানে দেখুন কাজ হচ্ছে, সেই জন্য একটা আওয়াজ হচ্ছে, দেখতে পাচ্ছেন। আর এই হচ্ছে আমাদের পেঙ্গুইন রিসর্টের এন্ট্রেন্স। এই হচ্ছে রিসেপশন, যেখানেতে আপনারা এসে নাম এন্ট্রি করতে পারেন। এখানেতে বসার জায়গা আছে, আমি আপনাদের বাইরে থেকেই দেখাচ্ছি। এই হচ্ছে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন অথবা আপনারা রুম সার্ভিসও নিতে পারেন। এই হচ্ছে টোটাল রেস্টুরেন্ট, দেখতে পাচ্ছেন। ঢুকেই রিসেপশন, তারপরেই রেস্টুরেন্ট। এই হচ্ছে রেস্টুরেন্ট পুরো চলছে। এদিকে দেখুন সুন্দর সুন্দর করে গাছ রয়েছে। আর এইগুলো হচ্ছে টোটাল কটেজ, আর এইটা হচ্ছে বিল্ডিং। এই হচ্ছে পরপর কটেজ, 116 থেকে 15 ডিক্রিজিং আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন। এই হচ্ছে কটেজ, আর এই দিকটা হচ্ছে সমুদ্র। এই দেখুন দুদিকে গাছ, সুন্দর করে সাজানো কটেজ, দেখছেন পরপর 112। এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, দেখুন। আর এদিকে হচ্ছে একটা স্টেজ পারফরমেন্সের জন্য, যদি কেউ করেন কোনো স্টেজ প্রোগ্রাম হয়, এদিক দিয়েও একটা রাস্তা আছে বিচে যাওয়ার। আর ওই দিকটা হচ্ছে আমাদের হচ্ছে সুইমিং পুল, যদি কেউ সুইমিং পুলে স্নান করতে চান। এখানে গাড়ি পার্কিং করার জায়গা রয়েছে, দেখুন অনেক জায়গা বড়। এখানে কিছু কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন স্টোন চিপ দিয়ে। এই আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের যে দুটো ঘর ছিল হচ্ছে 104 নম্বর ঘর আর 103 নম্বর ঘর। ঘরের ডিটেলস আপনাদের একটা ভিডিওয়ে দেখিয়েছি। আর এই হচ্ছে সুইমিং পুল, দেখতে পাচ্ছেন সুইমিং পুল। সুইমিং পুল ব্যবহারে কী কী বিধিনিষেধ ওখানে রয়েছে। আর হচ্ছে ওয়াশরুম, চেঞ্জিং রুম, সুইমিং পুল, শাওয়ার, দেখছেন এখানটা রয়েছে। আর এই হচ্ছে লাশ গ্রিন একটা রাস্তা, এই রাস্তা দিয়ে গিয়ে এবার দেখুন যে জায়গাটা সবথেকে বড় আকর্ষণীয়। এখান থেকে দেখুন পুরো সমুদ্র দেখতে পাওয়া যায়, মন্দারমণির বিচ একদম পুরো বিচের ধারে। এখানে দেখুন চিয়ার পাতাও রয়েছে, এখানে কশন বলে নিয়মকানুন লেখা রয়েছে। এখানে দেখুন শুয়েও আপনি বসে মানে আধা শোয়া অবস্থায় দেখতে পাবেন। এই হচ্ছে পেঙ্গুইন হোটেল অ্যান্ড রিসর্ট। আর সবথেকে বড় যেটা ভালো লাগবে আপনার, এইখান থেকে মন্দারমণির বিচ দেখুন একদম ফাঁকা। এখানেতে সাঁতার কাটতে পারেন, স্নান করতে পারেন, একদম পুরো ফাঁকা, দেখছেন বিচ পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন টোটাল। দেখুন বিচটা পুরো ফাঁকা, দেখতে পাচ্ছেন, দেখুন টোটাল বিচটা পুরো ফাঁকা, সমুদ্রের একের পর এক ঢেউ আসছে টোটাল। আর এই দেখুন আমরা ঠিক একদম সমুদ্রের ধারে। আর এইটা হচ্ছে নামার রাস্তা, দেখতে পাচ্ছেন এখান দিয়ে বিচে নেমে যাওয়া যায়। এই হচ্ছে বিচে নামার রাস্তা। এখানে কিছু বোল্ডার রয়েছে, একদম এখান থেকে সোজা চলে যাবেন সমুদ্রের দিকে, একদম সোজা। এই হচ্ছে সেই সমুদ্র যার টানে মন্দারমণিতে মানুষরা আসে, দেখছেন আপনারা। আর এই হচ্ছে আমাদের হোটেল রেস্টুরেন্ট কাম রিসর্ট। এই হচ্ছে সুইমিং পুল, যদি কেউ সুইমিং পুল করতে চান তাহলে আপনারা সুইমিং পুলে যেতে পারেন, দেখছেন এখানটা। আর এখান থেকে আপনারা পুরো ভিউটা আপনাদের দেখালাম হোটেলের। তো বন্ধুরা, আবারও বলছি, যারা কলকাতা শহরের হইচই থেকে আবারও দূরে থাকতে চান কিছুদিনের জন্য, তাহলে আপনারা একদিন দুদিনের জন্য এখানে এসে থাকতে পারেন। তবে একটু কস্টলি জায়গা আমার মনে হয়েছে,
আপনারা রুম ট্যারিফ বা ডিটেলসের জন্য আমি আপনাদের ফোন নাম্বার দিয়ে দেবো, সেই ফোন নাম্বারে যোগাযোগ করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করবেন আর একটু সঙ্গে থাকবেন, আর যদি ভিডিও ভালো না থাকে সেটাও জানাবেন। মন্দারমণি থেকে আজকে আমার প্রতিবেদন এখানেই শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন। পেঙ্গুইন বিচ রিসর্টের থেকে আজকে আমার এই প্রতিবেদন। নমস্কার।